আমার আজকের এই কথাগুলো কিছুটা অপ্রিয় মনে হতে পারে। শিক্ষার্থীরা আন্দোলন করেছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, অধিকারহীনতার বিরুদ্ধে আন্দোলন করেছে, চুরি ডাকাতি অনিয়ম দুর্নীতি অনৈতিকতার বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনটি শেখ হাসিনা সরকার নির্দয়ভাবে রক্ত ঝরিয়ে থামানোর চেষ্টা করেছে। শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, অর্থাৎ মানুষ রক্ত দিয়েছে, শেখ হাসিনা রক্ত নিয়েছে, সেই রক্ত নিয়ে সে তার পতন ঠেকাতে পারেনি। সবেমাত্র শেখ হাসিনা সরকারের পলায়ন ও পতনের পরে একটা নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকারটি যে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গঠনের প্রেক্ষাপট তৈরির যাবতীয় কৃতিত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা শুরু থেকে দূরে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেখেছি, পর্যবেক্ষণ করেছি, সংবাদ প্রকাশ করেছি। তারা যে আন্দোলন করেছে অত্যন্ত পরিপক্কতার সঙ্গে আন্দোলন করেছে, রাজনৈতিক দক্ষতার সঙ্গে আন্দোলন করেছে, সাংগঠনিক দক্ষতার সঙ্গে আন্দোলন করেছে, যা দেখে আমরা নিজেরা বিস্মিত হয়েছি। এখন বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা। যাবতীয় জঞ্জাল সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনবেন, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আন্দোলন যারা করেছেন সরাসরি, সেরকম কমপক্ষে দুইজন এই সরকারের অংশ। এই বিশাল প্রত্যাশা, সম্ভাবনা, জনমানুষের আশা, সেরকম একটা জায়গাতে যে এখন আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাটা যে কিছুটা অপছন্দ হতে পারে আপনাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের, তারপরেও আমি মনে করি আমার এই কথাগুলো বলা দরকার। 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন মিউজিয়াম, এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, তারা পরিকল্পিতভাবে এই ভবনটি পুড়িয়ে দিয়েছে। আন্দোলনের একটা পর্যায়ে, পতনের একটা পর্যায়ে শেখ হাসিনার প্রতি মানুষের যে বিক্ষুব্ধতা, ঘৃণা, সেই ঘৃণার একটা প্রকাশ হিসেবে গণভবনে ভাঙচুর হয়েছে, 32 নম্বরে আগুন দেয়া হয়েছে। এই আগুনটি যে ছাত্র জনতা, 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেটা মনে করে পুড়িয়ে দিয়েছে, কোনোভাবেই এটি সঠিক নয়। সঠিক হচ্ছে আগুন দেয়া হয়েছে, এবং সেটি হচ্ছে শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণার থেকে, এবং আমাদের মুক্তিযুদ্ধের বহু কিছু সেখান থেকে বিনষ্ট হয়ে গেছে। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই হিসেবে এটি শোক দিবস জাতীয়ভাবে পালন করা হতো, রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হতো। এই শোক দিবস পালন করতে গিয়ে শেখ হাসিনা সরকার এত বেশি বাড়াবাড়ি করেছে, এত বেশি মানুষের বিরক্তির কারণ হয়েছে, এত বেশি চাঁদাবাজি মাস্তানি হয়েছে, যে মানুষ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন তারাও বিরক্ত হয়েছেন। শেখ হাসিনা সরকার যে বিরক্ত করে গেছেন, সেই বিরক্তির একটি প্রকাশ মানুষের ভেতরে এখনও রয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে আমি মোটেই তা মনে করি না। যারা আওয়ামী লীগ করেন না তারাও বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ শুধু তার নিজের সম্পদে পরিণত করেছিলেন, করতে চেয়েছিলেন। আরও যদি পরিষ্কার করে বলি, বঙ্গবন্ধুকে শেখ হাসিনা নিজের বাবা, শুধু বাবা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন, যে কারণে মানে বঙ্গবন্ধু যে কাজ করেননি সেই কাজও বঙ্গবন্ধুকে দিয়ে করিয়েছেন তিনি। 52-র ভাষা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু ছিলেন না, কিন্তু 52-র ভাষা আন্দোলনের নেতাও বঙ্গবন্ধুকে বানানো হয়েছে জোর করে সব কিছু। এইগুলো তার জন্য ক্ষতির কারণ হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুর ইমেজগত যে ক্ষতির কারণ সেটা শেখ হাসিনা সরকার করে গেছে, তো সেটা তো তারা করে গেছে। তা এখন আমার অপ্রিয় কথাটা কি? অপ্রিয় কথাটা, শোক দিবসে খুব স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে মানুষ, বা কিছু সংখ্যক মানুষ হলেও 32 নম্বরে যাবেন। গতকালকে
থেকে দেখছি এই 32 নম্বরে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়া হচ্ছে। আজকে সকাল থেকে সেখানে বাধা দেয়া হচ্ছে। যে বাধা সরানোর জন্য আন্দোলন করল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন, তারা দায়িত্বে থাকা অবস্থাতে আবার যদি সেই রকম একটা বাধা তৈরি হয় তাহলে তারা জবাবটা কি দেবেন? বাধা দিয়ে তো কোনো কিছু আটকে রাখা যায় না, এটা তো পৃথিবীতে বারবার প্রমাণ হয়েছে, বাংলাদেশে বারবার প্রমাণ হয়েছে। হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলিবর্ষণ করা হয়েছে আপনাদের উপরে, কই বাধা দিয়ে তো আপনাদেরকে আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার। আপনার সামনে আপনার সহকর্মী মারা গেছেন, গুলি করে গুলিতে হত্যা করা হয়েছে, কই শেখ হাসিনা তো এখানে কাউকে আটকে রাখতে পারেননি। ওই যে পুলিশের বক্তব্যটা আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, যে গুলি করি মরে একটা, ওই একটাই যায় আর যায় না। তো এই আপনারাই তো করেছেন এই কাজটি, আপনারাই তো সবচেয়ে বড় প্রমাণ যে গুলি করে মানুষ হত্যা করেও মানুষকে সরানো যায় না। তাহলে 32 নম্বরে কয়জন মানুষ যাবে, গিয়ে মোমবাতি জ্বালাবে বা ফুল দেবে, শ্রদ্ধা জানাবে বা জিয়ারত করবে? তো সেটাকে যদি আমরা বাধা দেই, আপনারা যদি বাধা দেন, তাহলে এটা কি সঠিক কাজ হচ্ছে? এবং সেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাই যে কাজটি শুধু করছেন তা না, সেখানে তারা অনেক রকমের মানুষ দেখা যাচ্ছে, সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে সেখানে বাধা দেওয়া হচ্ছে, সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে সেখানে বাধা দেওয়া হচ্ছে, মারধর করার অভিযোগ উঠেছে, ছবি তুলতে দেয়া হচ্ছে না এই অভিযোগ উঠেছে। তো এরকম অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উঠবে এটা খুবই অপ্রত্যাশিত। এটা বুঝতে পারি যে তাৎক্ষণিক রাগ এখনও রয়ে গেছে, ক্ষোভ এখনও রয়ে গেছে, রক্ত, শহীদের রক্ত, যে সহপাঠীর রক্ত, সেটা এখনও আপনাদের মন থেকে যায়নি, হৃদয় থেকে যায়নি, যন্ত্রণা বেদনা শেখ হাসিনার প্রতি রাগ এটা আপনাদের মন থেকে যায়নি, এটা না যাওয়াটা খুব স্বাভাবিক, সেটা বুঝতে পারি। কিন্তু আপনারা তো বিজয়ী হয়েছেন, আপনারা তো পরাজিত হন নাই। বিজয়ীকে তো অনেক বেশি উদার হতে হয়, বিজয়ীকে তো অনেক বেশি সচেতন হতে হয়, বিচক্ষণ হতে হয়। মানুষ তো শুধু পূর্বের সঙ্গে তুলনা করে, এই যে ওরাও এরকম ছিল, ছাত্রলীগ এরকম ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এরকম, এই যে তুলনা মানুষ যদি করে তাহলে আপনারা জবাব দেবেন কি এখানে? আমরা যারা বলছি যে আপনারা ভালো কাজ করেছেন, আপনারা একটা দানবীয় স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তাহলে আমাদের কথা বলার সুযোগ থাকবে কোথায়? আমাদেরকে যদি একজন পথচারী প্রশ্ন করেন, এই যে দেখেন আমাদেরকে যেতে দেয়া হয় নাই, আইডি কার্ড চেক করা হয়েছে, অমুককে মারা হয়েছে, অমুককে মেরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে, সেনাবাহিনীর হাতে তুলে দেয় বা পুলিশের হাতে তুলে দেয়, এই কাজগুলো তো ছাত্রলীগ করতো। ছাত্রলীগকে মানুষ ঘৃণা করতো কেন? ছাত্রলীগকে মানুষ অপছন্দ করতো কেন? ছাত্রলীগকে শিক্ষার্থীরা অপছন্দ করতো কেন? আপনারা অপছন্দ করতেন কেন? অপছন্দ ছাত্রলীগের কর্মকাণ্ড, ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে আপনারা ছাত্রলীগকে বিতাড়িত করেছেন ক্যাম্পাস থেকে, খুবই ভালো কাজ করেছেন, এত দানবীয় শক্তি এইভাবে থাকবে কেন? কিন্তু আপনাদের তো এই জায়গাটিতে প্রমাণ করতে হবে যে আপনারা ছাত্রলীগ নন, আপনারা ছাত্রলীগের মতো কাজ করেন না, আপনারা যারা সুস্থ ধারার রাজনীতি করে তাদেরকে আপনারা স্পেস দেবেন, রাগ ক্ষোভকে বিজয়ী যারা হয় তাদেরকে আরেকটু বিচক্ষণতার সাথে পরিমাপ করতে হয়। অনুরোধ করি, বিনীতভাবে অনুরোধ করি, দয়া করে ওরা যা করেছে, ছাত্রলীগ যা করেছে, যুবলীগ যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, সেই কাজটি যেন কোনোভাবেই আপনাদের দিক থেকে না হয়। ডক্টর ইউনূসের সরকার এরকম সরকারের সময় এরকম কোনো কাজ হওয়াটা তার জন্যও সম্মানজনক নয়। তিনি সারা পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসের দিকে তাকিয়েছেন, সারা পৃথিবীর, একেবারে সবচেয়ে ছোটো দেশটি থেকে সবচেয়ে ক্ষুদ্র দেশটি থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়েছেন যে তিনি বাংলাদেশে একটা সঠিক পথে পরিচালিত করবেন। তখন আমাদের তো সবার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে তাকে সঠিকভাবে নীতি প্রণয়ন করার ক্ষেত্রে সহায়তা করা। এই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব সবচেয়ে বেশি, আপনাদের দিক নির্দেশনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। সুতরাং এখন আপনারা যে বলছেন স্বাধীন হয়েছি, সেই স্বাধীন আপনাদের এই জায়গাটিতে আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি, দয়া করে এই রকম কর্মকাণ্ড করবেন না, দয়া করে এর থেকে বিরত থাকেন, দ্বিতীয়বার চিন্তা করেন, আপনাদের যারা মুরব্বী আছেন তাদের সঙ্গে বসেন, আলোচনা করেন, উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন, আলোচনা করে আপনারা একটা সিদ্ধান্তে নেন। কোনোভাবেই আপনারা প্রতিবাদের রাস্তায় থাকেন,
শাহবাগে যে রাস্তায় আছেন আমি এটাকে সমর্থন করি, প্রতিবাদের রাস্তায় থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয় করেন, সারা দেশে আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদ করেন বলতে সরকারের সঙ্গে থাকেন, কেউ যেন এসে দ্বিতীয়বার ষড়যন্ত্র করতে না পারে, সেটা ভারতে বসেই ষড়যন্ত্র করুক আর অন্য জায়গাতেই বসেই ষড়যন্ত্র করুক, কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে, কেউ যাতে আবার একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তার বিরুদ্ধে আপনারা কঠোরভাবে মাঠে থাকেন, সেরকম যদি কেউ করতে চায় সেটাকে প্রতিহত করেন। কিন্তু এই যে সাধারণ একেবারে বঙ্গবন্ধু প্রেমী যারা 32 নম্বরে যেতে চায় বা গণানি কবরস্থানে যেতে চায়, তারা যেন যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতায় না পড়েন, আইডি কার্ড চেক করার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন ভুক্তভোগী হয়ে না যান, বিষয়গুলো আপনাদের মনে রাখা দরকার। আপনাদের কাছে আবারও বলছি, অপ্রিয় হতে পারে কিন্তু সারা জীবনই মোটামুটিভাবে নিজে যেটা সঠিক মনে করেছি, যেটা সত্য মনে করেছি, সেটা লিখেছি এবং বলেছি, আজকেও সেটাই বললাম। এটাকে আপনারা যদি ধরে নেন যে বিরোধিতা করছি, ধরতে পারেন, আমার কিছু বলার নাই, কিন্তু আমি আসলে আপনাদের বিরোধিতা করছি না। আমরা চাই যে এই সরকার ক্ষমতায় থাককে বাংলাদেশকে একটা নীতি প্রণয়ন করে দিয়ে যাবে, আপনারা তার সহযোগী থাকবেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে মানুষ কোনোভাবেই বলতে না পারে ছাত্রলীগ যা করতো আপনারাও তা করছেন, আপনারা তাদের ফটোকপি হিসাবে কাজ করছেন, এরকম কোনো কথা যাতে কোনো মানুষ বলতে না পারে, বিষয়টি বিবেচনা করার জন্যে অনুরোধ থাকবে।